हेलो फ्रेंड्स वेलकम टू बाबान यूट्यूब चैनल। यंत्र इंडिया থেকে বিশাল শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। 5395টি রয়েছে শূন্যপদে নিয়োগ করানো হবে, যেখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তোমাদের জন্য একটি দারুণ সুখবর, তোমরা যারা যারা মাধ্যমিক পাস করেছো তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। তো আজকের ভিডিওর মধ্যে জানাবো কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, বেতন পরিকাঠামো কী রয়েছে, কোন পোস্টের জন্য শিক্ষকতা কী দরকার রয়েছে, বয়স পরিকাঠামো কী রয়েছে, সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো। এই ভিডিওর মধ্যে তোমাদের A to Z সম্পূর্ণ শেয়ার করে দেবো। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রয়োজনীয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার এই বাবান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। তো এবারে চলে যাবো সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে। তো বন্ধুরা, এই মুহূর্তে অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন আমি রয়েছি যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে, যেখানে 5395টি রয়েছে শূন্যপদ, যেখানে তোমরা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা। তো এখানে কী বলা হয়েছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে আগামী 27/2/2023 অর্থাৎ 27 ফেব্রুয়ারি 2023 তারিখ থেকে এখানে কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। এবং এখানে আবেদনের লাস্ট ডেট কী বলা হয়েছে 28/3/2023 অর্থাৎ 28শে মার্চ 2023-এ আপনাদের রাত 12টার আগে আপনাকে এখানে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। তো বুঝতেই পারছেন যে এখানে আবেদন শুরু হচ্ছে আগামী 27শে ফেব্রুয়ারি থেকে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে 28শে মার্চ 2023 তারিখ পর্যন্ত। এরপরে কী রয়েছে এজ লিমিট। এখানে এজ লিমিটের ক্ষেত্রে বলা হয়েছে আপনাকে এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই আপনার বয়স হতে হবে 15 বছর থেকে 24 বছরের মধ্যে হলে আপনার এখানে আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আপনাকে বয়সের হিসাব করতে হবে 28/3/2023 অর্থাৎ 28শে মার্চ 2023 অনুযায়ী কিন্তু আপনাকে এখানে বয়সের হিসাব করতে পারবেন। এরপর যারা SC, ST, OBC রয়েছে তাদের কিন্তু বয়সের ছাড় দেওয়া রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী। SC, STরা 5 বছর, OBCরা 3 বছর, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের মধ্যে যারা ইউআর রয়েছে তাদের 10 বছর, OBC যারা আছে তাদের 13 বছর এবং SC, STদের 15 বছর। এখানে কিন্তু বয়সের ছাড় দেওয়া রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী। এরপর রয়েছে কি এসেন্সিয়াল কোয়ালিফিকেশান। এখানে দুটি ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে, একটি হলো ITI ক্যাটাগরি এবং অপরটি হলো non-ITI ক্যাটাগরি। অর্থাৎ যাদের ITI ডিগ্রি করা আছে তারা এখানে আবেদন করতে পারবেন এবং যাদের ITI ডিগ্রি নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। non-ITIর ক্ষেত্রে বলা হয়েছে যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছেন তারা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবেন, কিন্তু তাদের মাধ্যমিকে 50% নম্বর থাকতে হবে এবং পাশাপাশি ম্যাথ বা সায়েন্স গ্রুপের উপর 40% নম্বর থাকলে তারা এখানে আবেদন করতে পারবেন এবং অল ওভার তাদের কিন্তু 50% নম্বর থাকতে হবে, তবেই আপনারা এখানে আবেদন করতে পারবেন, non-ITIর জন্য আবেদন করতে পারবেন। এরপরে কী হয়েছে, এরপরে হচ্ছে ITI ক্যাটাগরি। এবার ITI ক্যাটাগরির ক্ষেত্রে বলা হয়েছে আপনাদের মাধ্যমিকে 50% নাম্বার থাকতে হবে এবং পাশাপাশি NCVT বা SCVTর সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বুঝতেই পারছেন যে ITI ক্যাটাগরির ক্ষেত্রে যদি কেউ আবেদন করতে চান তাহলে আপনাদের যদি ITI ডিগ্রি করা না থাকে তাও আপনারা এখানে আবেদন করতে পারবেন। মাধ্যমিকে 50% নাম্বার থাকতে হবে এবং ম্যাথ গ্রুপে সায়েন্স গ্রুপের উপর 40% নাম্বার থাকলে অল ওভার 50% নাম্বার থাকলে তাহলে কিন্তু আপনারা ITI ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন, non-ITI ডিগ্রিতে আবেদন করতে পারবেন। এবং ITI ক্যাটাগরিতে যদি আপনারা আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাদের মাধ্যমিকে 50% নম্বরের প্রয়োজন হবে এবং NCVT অথবা SCVTর সার্টিফিকেট থাকলে তাহলে আপনারা এখানে ITI ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। এরপরে কী হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। তো এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। আপনাদের সুবিধাতে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লাই লিঙ্ক বলে একটি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী 27শে ফেব্রুয়ারি থেকে। তো এখানে আবেদন করার সময় কিন্তু যাবতীয় ডকুমেন্টস এখানে স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। এখানে সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে কী কী ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। তো আপনারা কী করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল নোটিশের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে ভালো করে একটু চেক আউট করে নেবেন নিজ দায়িত্বে। এরপর কী হচ্ছে, এরপর রয়েছে যে সেটি হলো পেমেন্ট। এখানে আবেদন করতে গেলে কিন্তু অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। তো এখানে পেমেন্টের ক্ষেত্রে বলা হয়েছে ইউআর এবং OBC ক্যান্ডিডেটদের জন্য এখানে কিন্তু 200 টাকা করে দিতে হবে আবেদন ফিস, এবং যারা SC, ST, ওমেন, PW, আদার্স ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আবেদন ফিস 100 টাকা দিতে হবে, যা কিন্তু অনলাইনে আবেদন করার সময় দিতে হবে। তো বুঝতেই পারছো যারা ইউআর এবং OBC ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 200 টাকা এবং SC, ST, ওমেন্স, PW, আদার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা করে দিতে হবে আবেদন ফিস। রয়েছে কি মোড অফ সিলেকশন। এখানে মোড অফ সিলেকশনের ক্ষেত্রে বলা যায় এখানে সিলেকশন হবে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়া শুধুমাত্র মেরিট লিস্টের উপর ভিত্তি করে কিন্তু এখানে সিলেকশন করানো হবে। শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে এবং আইটিআই যে সার্টিফিকেট রয়েছে তার নাম্বারের ভিত্তিতেই কিন্তু এখানে মেরিট লিস্ট হবে এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু এখানে নিয়োগ করানো হবে। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। এরপরে রয়েছে কি স্টাইপেন্ড। স্টাইপেন্ডের ক্ষেত্রে কী বলা আছে, এখানে বলা আছে যেহেতু অ্যাপেন্ডিক্স পদে নিয়োগ করানো হচ্ছে সেক্ষেত্রে কিন্তু স্যালারির কোনো ব্যাপার নেই। প্রথমে তোমাদের স্টাইপেন্ড হিসাবে কিছু টাকা দেওয়া হবে, যেমন এখানে নন আইটিআই ক্ষেত্রে আপনাদের ৬,০০০ টাকা প্রতি মাসে দেওয়া হবে এবং যারা আইটিআইতে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে প্রতি মাসে ৭,০০০ টাকা করে দেওয়া হবে। তো এখানে বুঝতেই পারছো এখানে কিন্তু কোনো স্যালারির ব্যাপার নেই, এখানে শুধু স্টাইপেন্ড দেওয়া হবে। নন আইটিআইতে যারা যারা অ্যাপ্লাই করবে তাদের ৬,০০০ টাকা প্রতি মাসে এবং আইটিআইতে যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু প্রতি মাসে ৭,০০০ টাকা করে দেওয়া হবে। যেখানে মোট শূন্যপদ রয়েছে কিন্তু ৫,৩৯৫টি রয়েছে শূন্যপদ, ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু শূন্যপদ ভাগ করে দেওয়া রয়েছে, এখানে ভাগ করে দেওয়া আছে। আইটিআইতে যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে ৩,৫০৮টি রয়েছে তাদের শূন্যপদ, এবং যারা যারা নন আইটিআইয়ের ক্ষেত্রে আবেদন করবেন তাদের জন্য শূন্যপদ রয়েছে ১,৮৮৭টি শূন্যপদ। তো সর্বমোট শূন্যপদ রয়েছে ৫,৩৯৫টি রয়েছে শূন্যপদ। এখানে কিন্তু এটি বড় মাপের শূন্যপদ, যারা যারা মাধ্যমিক পাস করেছো এবং যারা আইটিআই করেছো তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটি শূন্যপদের চাকরি। তো তোমাদের প্রত্যেকেই বলবো তোমরা প্রত্যেকেই আবেদন করবেন। তো তোমরা যারা যারা আবেদন করার ইচ্ছুক অবশ্যই তোমরা মনে রাখবে এখানে কিন্তু আবেদন শুরু হচ্ছে ২৭/২/২০২৩ অর্থাৎ ২৭শে ফেব্রুয়ারি ২০২৩ তারিখ থেকে এখানে আবেদন শুরু হচ্ছে এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে ২৮/৩/২০২৩ অর্থাৎ ২৮শে মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারেন সরাসরি অনলাইনের মাধ্যমে। এবং এখানে বয়সের হিসাব অবশ্যই আপনাদের করতে হবে ২৮/৩/২০২৩ অর্থাৎ ২৮শে মার্চ ২০২৩ অনুযায়ী আপনাদের বয়সের হিসাব করতে হবে। ১৫ বছর থেকে ২৩ বছরের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বয়সের ছাড় দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো আপনারা কী করুন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল নোটিশের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখানে ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে ভালো করে চেক আউট করে নিজ দায়িত্বে এখানে আবেদন করবেন। তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রয়োজনীয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।